এক সময় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বিপ্লব উদ্যান বন্দর নগরীর কাছে অবসর বিনোদনের অন্যতম পছন্দের জায়গা ছিল। নগরীর ষোলো শহর দুই নম্বর গেট মোড়ে প্রায় 2 একর জায়গা জুড়ে 1979 সালে এই পার্কটি নির্মিত হয়। এটি একসময় সবুজে ভরপুর ছিল। নগরবাসী পার্কে আসতেন ইট কংক্রিটের জঞ্জাল থেকে মুক্ত হয়ে উন্মুক্ত আকাশের নিচে সবুজের সমারোহে সতেজ নিঃশ্বাস নিতে। কিন্তু সেসবই এখন বিলুপ্ত। বিপ্লব উদ্যানে সবুজ নেই, বাগান নেই, নেই গাছপালা। আধুনিকায়ন প্রকল্পের নামে পার্কের সিংহভাগ সবুজ গ্রাস করে নেওয়া হয়েছে। এরই মধ্যে পার্কের ভেতরে আবারও নতুন স্থাপনা তৈরিকরণ বন্ধের দাবিতে বুধবার দুপুরে পার্কটির সামনে মানববন্ধন করেন নগরবাসী। স্থানীয়রা বলছেন, চশিকের দুই মেয়রের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই প্রাণ প্রকৃতি হারাচ্ছে পার্কটি। এই পার্কটির সাথে নগরবাসীর কোনো না কোনো স্মৃতি বিজড়িত। প্রত্যেকে, এই নগরবাসীর প্রত্যেকে কিন্তু এই পার্কের সুবিধা নিয়ে থাকেন, কারণ এই পার্কটি মতো আর খুব একটা বেশি স্থাপনা চট্টগ্রামে নাই। চট্টগ্রামে যে দুই একটা পার্ক আছে তার মধ্যে বিপ্লব উদ্যানের এই উদ্যানটি অন্যতম। কিন্তু খুব পরিতাপের বিষয়, খুব দুঃখের বিষয় যে আমাদের মেয়র মহোদয় রেজাউল করিম সাহেব এই পার্কটির সৌন্দর্য বৃদ্ধি না করে এই পার্কে নতুন করে ঢাকার একটি ঠিকাদার কোম্পানিকে নতুন করে আরও বৃহৎ আকারে ব্যবসার একটা বন্দোবস্তি করে দিচ্ছেন, যার ফলে এই পার্কটি আর পার্ক থাকবে না। এখানে হবে হলো একটা হকার মার্কেটের মতো একটা ব্যবসার একটা পরিবেশ, যেখানে এখানে আর মানুষ আর বসে একটু নিঃশ্বাস ফেলতে পারবে না, বসে একটু বিনোদন নিতে পারবে না। এখানে শুধু ব্যবসা আর ব্যবসা। আমরা চাচ্ছি ব্যবসা করার তো জায়গা আরও অনেক আছে। আমরা চাচ্ছি যে ছোট পার্ক নিয়ে আমরা বেঁচে আছি নগরবাসী, সেই ছোট পার্কটি আমাদেরকে ফিরিয়ে দেয়। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই পার্ক থেকে সুবিধা পেতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন এই বিপ্লব উদ্যান এখানকার মানুষের জন্য একটি স্বস্তির জায়গাগুলোর মধ্যে অন্যতম। হাইকোর্টে নিষেধাজ্ঞা জারি করার পরও কেন সিটি মেয়রের নির্দেশে এই পার্কে নতুন স্থাপনা তৈরির মাধ্যমে বিপ্লব উদ্যানের গাছ কেটে মনোরম প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে, সেটার জবাবদিহি করতে হবে। কুচক্রী মহলের এখানে কুচক্রী একটা দৃষ্টি পড়ছে। এক একবার এক একটা মেয়রের এক একটা তাদের স্বার্থের একটা ধান্দা তারা এখানে করতেছে, নতুন নতুন স্থাপনা করতেছে, প্রকৃতি ধ্বংস করে। আমার কথা হচ্ছে যে যাই করুক, আমার যদি প্রকৃতি ধ্বংস না হয়, মানুষের যদি অক্সিজেন সাপ্লাইয়ের যদি পথটা যদি রুদ্ধ করা না হয় তাহলে আমার ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রকৃতি ধ্বংস করবেন এবং নিজের স্বার্থ লালায়িত করার জন্য আপনি একটা কমার্শিয়াল আপনি চিন্তাভাবনা করবেন, সেটা আমরা হতে দিব না। আমরা নাগরিক সমাজ সেটা আমরা কখনো হতে দিব না। এটা বিতিলেতা ওয়াদ্দিদারের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যান, এটার কিন্তু ইতিহাস আছে। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন। তার এই পার্কটাকে এখানে মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা সবুজ উদ্যানকে ধ্বংস করে এই স্থাপনা নির্মাণ হচ্ছে। ওনার কাছে আমরা গিয়েছিলাম, আগে যা হয়েছে হয়েছে, হয় ভুল হোক শুদ্ধ হোক একটা অবস্থায় আছে, আপনি নতুন করে আর কোনো স্থাপনা নির্মাণ করবেন না। উনি বলছে এখানে কোনো স্থাপনা হবে না, এখানে কোনো দোকান হবে না, এখানে একটা ইয়ে হবে, ন্যাশনাল প্লাক। কিন্তু ওনার শালাকে ঠিকাদারি কাজ দেওয়ার জন্য উনি এই কাজটা করেছেন, এখানে 10টা দোকানের বরাদ্দ দিয়েছেন নতুন করে। চট্টগ্রামে দিন দিন উন্মুক্ত পরিবেশের পরিমাণ কমছে। এ অবস্থায় যেখানে উন্মুক্ত পরিসর বৃদ্ধি করা প্রয়োজন, সেখানে সিটি কর্পোরেশনের বিদ্যমান উদ্যোগগুলোকে বাণিজ্যিকীকরণ করছে। বারবার অনুরোধ করলেও তা উপেক্ষা করা হচ্ছে। এভাবে উদ্যানে একের পর এক স্থাপনা নির্মাণে গভীর উদ্বেগের বিষয় বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।